আমি মানে উপলব্ধি করতে পারি যে আসল খেলা বাংলার ফুটবল। আমি বাপিকে বলছিলাম গর্ব করতে করতে, ছেলেটি যে গোলটা করল অসম্ভব ভালো টার্গেটে গোল করেছে, সেকেন্ড গোলটা আর কি আমি আন্তরিকভাবে শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয়কে। তো এখনই শুরু হবে টাইব্রেকার। সুন্দর ফিনিশ, আউটস্ট্যান্ডিং। ঠিক এরপরে আপনারা নেমে পড়বেন, সময় খুব কম, আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। পরের দিন দুটি টিম ঘোষণা করেছে, ফারান এন্টারপ্রাইজ এবং আফতাব আফতাব ফ্যান ক্লাব। দুটো টিম অনুরোধ করছে আপনারা মাঠে প্রবেশ করবেন টাইব্রেকার শেষ হবার পরে। থ্যাংক ইউ। রাহুল, রাহুল তোমাকে পাওয়া যাচ্ছে না, তোমার বাড়ির লোক খোঁজ করছে, তুমি অতি শীঘ্রই বাড়ি চলে যাও রাহুল। সেকেন্ড শট সিক্তরণি সেভেন স্টোরে। এবার এসে রাজীব দা কিন্তু খুব ভালো প্লেস করে, দেখা যাক আজকে প্লেস করবে না পাওয়ারে মারবে, দেখা যাক রাজীব দা যদি গোল করে দেয় তবে এক গোলে এগিয়ে। রাজীব দা পাওয়ারে মারলো, ভালো ফিনিশ, খুব সুন্দর ফিনিশ। আমি এটাই বলছিলাম যে রাজীব দা প্লেস করবে কি পাওয়ারে মারবে, কিন্তু রাজীব দা পাওয়ারে মেরেছে, খুব ভালো ফিনিশ। ব্রহ্মদা দেখা যাক এবার কি করে। সেভেন তরুণী শিব তরুণী সেভেন স্টারের লাস্ট শট, দেখা যাক ব্রহ্মদা কি করে। খুব সুন্দর ফিনিশ। এডি যাচ্ছে গোলে, গোলকিপার চেঞ্জ করেছে, এডি যাচ্ছে গোলে, দেখা যাক এডি কি পারবে একটা সেভ দিতে, এডি কি পারবে একটা সেভ দিতে, দায়িত্ব করে নিয়ে যাচ্ছে, এখন দেখা যাক এডি কি করে। এটা উইনিং শট, ওদিকে এডি, দেখা যাক এডি কি করে, এডি কি সেভ দেবে, গোল করে দিল এবং জিতে গেল।